মানে এটা কোনো কথা হলো তুমি এমন করতেছ কি লাগে আমি বুঝতেছি না আচ্ছা ঠিক আছে তোমার লাঞ্চ করার দরকার নেই কোনো কিছু দরকার নেই তুমি আমার লগে খাড়ায় খাড়ায় মনে করে একটু বাতচিত করবা তোমার বাইতে গেলে দূর দূর করো এখানে এলে দূর দূর করো যাবো কোন জায়গায় রে বাবা আপনি আমার অফিসের সামনে কেন এসেছেন আরে বাবা তোমার খোঁজ খবর লোন লাগাইছি তুমি আছো কেমন কি অবস্থায় তোমার ওই বাড়িতে থাকতে কোনো ঝামেলা হইতেছে না তো মানে সব কিছু মিলে ঠিকঠাক আছে কি নেই এটা তো খোঁজ খবর লোন লাগবো না এই কথা তো ফোনেও বলা যেত আপনি অফিসের সামনে চলে এসেছেন তাই না লাঞ্চ টাইম তো এলিকে ভাবছি কি লও তোমার লগে একটু ইরানি বিরিয়ানি খাই তোমার ভালো লাগবো না আমি বলেছি আমি আপনার সাথে লাঞ্চ করব আরে এই কথা তুমি কইবা তোমার তো মুখ ফাটে বুক ফাটে না একটা কথা আছে না এরকম আর হচ্ছে আর কি কিন্তু বোন বানাইছি তো এলগা চিন্তা করছে কি ভাই বোনের লগে একটু লাঞ্চ করব এক লগে ভালো লাগবো না এটা আমি বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছি বাসা থেকে লাঞ্চ লইছি পিয়নরে খাওয়া দাও গরিব মানুষ খাওয়া দাওয়া করবো না তুমি আমার লগে লও তেহারিয়া লাবাং খাইবা পেটটা ভরে আমার দিলে খুব শান্তি পেব বাবারে তুমি বুঝতেছো না কি লেগা আমার দিলের ভিতরে একটা মজনু পলায় রয়েছে চিপার ভিতরে এই মজনুগুলো অনেক কিছু চায় তুমি একটু বুঝানোর চেষ্টা করো রে বাবা আপনি তো খুব খারাপ আছেন একবার আমাকে বোন বলেন আবার আপনি আমার সঙ্গে ফালতু কথা বলেন আপনি কি এখান থেকে যাবেন না মানে এটা কোনো কথা হলো তুমি এমন করতেছি কি লিগে আমি বুঝতেছি না আচ্ছা ঠিক আছে তোমার লাঞ্চ করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই তুমি আমার লগে খাড়ায় খাড়ায় মনে করে একটু বাতচিত করবা তোমার বাইতে গেলে দূর দূর করো এখানে এলে দূর দূর করো যাবো কোন জায়গায় রে বাবা তুমি আমার লগে খাড়া খাড়া একটু বাতচিত করো আমার দিনের ভিতরে শান্তি পাবো আমরা আদাম মাদাম খাই একটু চানাচুরে যে গাড়ির ভিতরে খাওয়াই ভাই লাভলির যে চানাচুরের প্যাকেটটা ছিল ভাই আপনার লাগা আমার এই তিলটার মধ্যে জানেন খুব কষ্ট লাগে খুব পোড়ায় টাটায় জিলকায় আমি কথা দিতেছি যে মায়াটার পিছনে আপনি আজকে যে এত পরিশ্রম করতেছেন না এই মায়া একদিন আপনার পিছনে ছুটবো গোড়া আন্ডা ছুটবো তর দু দুধ আছে লাভলি চানাচুর এক প্যাকেট আছে খাইলে চোদ এই ভাত খেয়ে পারছ না ওস্তাদ চানাচুর চুনাচুর এখন রাহেন আমার মাথায় একটা প্ল্যান আছে বিরাট বুদ্ধি লাগছে কদে কি বুদ্ধি বের করছ জামানত আলীর বিয়াকরণের বুদ্ধি তো আপনি আজমত সাফরে দিছেন এই কথাখান আপনি জামানত আলীরে জানায় দেন আমি এই কথা কেন আপনার কইতাছি আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আজমল সাহেবের কথা কয়ে আপনি করবেন কি জামানত আলীরে প্রথমে চেতায় নিবেন আপনি কইবেন কি যে আজমল সাহেবরে আপনি আবার আর একখান পিয়া দিবার পারবেন এই কথা কইনা দেখবেন জামানত আলী খুশি হয়ে গেছে এরপর কি হবে জানেন তো আপনি যা কইবেন তাই শুনবো যা কইবেন তাই শুনবো এরপর আপনি করবেন কি এইটা হলো সুযোগ এই সুযোগে আপনি ওই মায়ের ছবিটা দেখাই দেবেন কথা তো খারাপ করছে না দেখলেন তো খাওয়া খাওয়ার একটা চটকানা দিয়ে দিলেন যা যে হাতে চটকানা দিচ্ছি মনে কর ওরকম হাতে তোর চুমা দিতেছি এইটা এইটা খুশি খুশি এখন কি জামানো তেলের একটা কল দেবো দেন না নগদে দেন নগদে দিয়ে হালান